নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আধারের আদলে দিব্যাঙ্গ কার্ড, সচেতনতা কর্মশালা এনআই কালেকটিভের। ডাক্তার রাজীব বিশ্বাসের বহিষ্কারের দাবি, স্মারক হিমন্তকে সংস্থার। বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের সম্মেলনে শিলচরে সোহান সিং সোলাঙ্কি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে দিব্যাঙ্গদের কল্যাণে বৈচিত্র্যের মধ্যে অনুষ্ঠান আয়োজন করল নর্থ ইস্ট ইন্ডিয়া কালেকটিভ সংস্থা। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সক্ষম সামাজিক সংস্থা শিলচর রোটারি ক্লাব, আমশা, শিলচর আসাম বিশ্ববিদ্যালয় এবং শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল। উল্লেখ্য, ভারত সরকার কর্তৃক দিব্যাঙ্গদের কল্যাণের জন্য একটি কার্ড দেওয়া হচ্ছে, যা আধার কার্ডের আদলে কেন্দ্র দেশের সমস্ত দিব্যাঙ্গদের এক সূত্রে বাঁধতে চলছে। প্রত্যেককে ইউডিআইডি কার্ড প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কার্ডের নম্বরই হবে প্রত্যেক দিব্যাঙ্গদের পরিচয়। এমন মূল্যবান কার্ড কি করে পাওয়া যাবে? আধার কার্ডের মতো কি তার স্থানে স্থানে এনরোলমেন্ট সেন্টার খোলা হবে? ইত্যাদি বিষয় নিয়ে হাজারো প্রশ্ন দিব্যাঙ্গদের মনে। সেসব প্রশ্নের জবাব দিতে এবং এ নিয়ে স্বেচ্ছাসেবী হিসেবে যারা কাজ করবেন তাদের প্রশিক্ষিত করতেই বৃহস্পতিবার শিলচর ইলোরা হেরিটেজে এক সচেতনতা কর্মশালার আয়োজন করা হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক আমিনুল হক লস্কর। তাছাড়া উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইন্ডিয়া কালেকটিভ সংস্থার কনভেনার স্বর্ণালী চৌধুরী, শিক্ষাবিদ রানা রঞ্জন নাথ, আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক এম গঙ্গাভূষণ, স্পেশাল এডুকেটর ইন্দ্রাণী দাস, সক্ষম সংস্থার সম্পাদক ময়াঙ্ক শেখর প্রমুখ। ওদের জন্য কিছু করা, সেটা কিন্তু কোনো পার্টি বা কোনো এমএলএ এমপি যারা দাঁড়াচ্ছেন, যারা কাজ করছেন, তাদের জন্য কোনো ম্যানিফেস্টো বলুন, ওদের প্ল্যানিংয়ে বলুন, কিছুতে কিছু থাকে না। এই যে এরা আমাদের উজ্জীবন, এরা কোনো কাজে এগোতে পারে না। দেখুন, যে কোনো কাজ করতে টাকা পয়সার দরকার হয়, সেখানে যদি গভর্নমেন্ট ফান্ডটা আমরা সহজে পাই, বলতে গেলে আমি এদের কথা বলছি, কারণ এনারা তো বহুত কষ্ট করছেন এই বাচ্চাগুলোদের জন্য। তো এই বাচ্চাগুলোকে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া সম্ভব না হলেও এই সংগঠনের মাধ্যমে এদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। কিন্তু সেই রকম কোনো রকমের আমরা আজকে পর্যন্ত, আমি তো আজকে প্রায় 89-90 থেকে প্রায় 30 বছর হয়ে গেল আমি এই জায়গায় আছি আমার সন্তানকে নিয়ে, কিন্তু আমি আজ পর্যন্ত দেখিনি। আমি গত বছর এই কথাটা বলেছিলাম, 3 ডিসেম্বরে গান্ধী ভবনে মিজোরাম প্রোগ্রাম একটা করেছিল, গত বছর সেই কথাগুলো বলেছিলাম। আশ্চর্যের কথা, কোনো এমএলএ এমপিরা এবং কোনো পার্টিরা এই স্পেশালি এবুল বাচ্চাদের জন্য কিছু চিন্তা করেন না, তাতে আমরা চিন্তা করি, আমরা এগিয়ে নিয়ে যাই। শিলচর মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের দায়িত্বে থাকা ডাক্তার রাজীব বিশ্বাসের উপর দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার বিক্ষোভ ধর্ণা কর্মসূচি পালন করল বরাকভেলি থ্যালাসেমিয়া সোসাইটি ও মা মনসা সমাজ কল্যাণ সংস্থা। জানা যায়, বরাক উপত্যকায় থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশুদের প্রতি অমানবিক কার্যকলাপের বিরুদ্ধে তথা ডাক্তার রাজীব বিশ্বাসের বহিষ্কারের দাবিতে ধর্ণায় বসেন তারা। পরে কাছাড় জেলার জেলা উপায়ুক্ত কীর্তি জল্লির মারফতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রেরণ করা হয়। এদিনের ধর্ণা কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা বলেন, এক সপ্তাহের ভিতরে তাদের দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা। ডক্টর রাজীব বিশ্বাস, উনি দায়িত্ব নেওয়ার পরে থেকে একটা সার্কুলার দিয়ে বলে দিলেন প্রথমে যে ভলান্টারি ব্লাড ডোনার ফোরামকে উনি রক্ত দেবেন না। আমাদের উনি বলেছেন আমরা দালাল সংগঠন। আমি তাকে জিজ্ঞেস করতে চাইব যে আমরা গত 18 বছর ধরে কাজ করে চলেছি, এই 18 বছরে কম করেও তো হাজার হাজার ইউনিট রক্ত আমরা দিয়েছি, হাজার হাজার ইউনিট রক্ত দিয়েছি, তারা আমাদের একটা রক্ত এখন ফেরত দিতে চায়নি, তার না। এবং প্রথমে আমাদের উনি সরিয়েছেন, আমাদের এখন রক্তদান করতে দেন না। দ্বিতীয়ত, এই থ্যালাসেমিয়া বাচ্চাদের তিনি বলেছেন যে সরকারি নির্দেশ যাই থাকুক ভাই, আমি রক্ত দিতে পারবো না। এটা একটা কথা হতে পারে না। থ্যালাসেমিয়া রোগীদের বাচ্চাদের প্রায় প্রত্যেক সপ্তাহে
এক ইউনিট রক্তের দরকার হয়। গার্জিয়ানের পক্ষে সেটা সংগ্রহ করা সম্ভব নয় যদি সরকার এটাকে সাহায্য না করে। কিন্তু তা ডক্টর রাজীব বিশ্বাস স্পষ্ট করে বলে দিলেন যে থ্যালাসেমিয়া রোগীদের জন্য আমরা রক্ত দিতে পারবো না। অসুবিধাটা এখানেই, রাজীব বিশ্বাস চান না এই শিশুরা বেঁচে থাকুক, এই শিশুদেরকে উনি রক্ত না দিয়ে মারতে চান। তাই আমাদের দাবি, আমরা আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদের জেলা প্রশাসন এবং আমাদের আসাম সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে যদি ডক্টর রাজীব বিশ্বাসকে শিলচর মেডিকেল ব্লাড ব্যাংকের ইনচার্জ পদ থেকে সরানো না হয় আমাদের সমস্যার কোনো সমাধান হবে না। উনার অ্যাটিটিউড, উনার রং পলিসি জন্য আমাদের শিশুরা আজকে ভুগছে, ওদের জীবন আজ বিপন্ন। তাই আমি আমাদের জেলা প্রশাসন এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমি অনুরোধ রাখছি যে ডক্টর রাজীব বিশ্বাসকে অতি সত্বর অপসারণ করুন, একজন ভালো ডাক্তারকে ইনচার্জের দায়িত্ব দেন এবং আমরা তখন গিয়া এই শিশুরা ব্লাড পাবে, না হলে এই শিশুদের রাজীব বিশ্বাস একে একে দুটা বাচ্চা 6 মাসের মধ্যে দুটো বাচ্চা অলরেডি মরে গেছে রক্তের অভাবে এবং আজও রক্ত পাচ্ছে না। অনেকগুলো বাচ্চার হেমোগ্লোবিন লেভেল 3, 4, 2, অনেকগুলো শিশু মারা যাবে যদি এই সিচুয়েশনটা কন্টিনিউ হয় 1 বছরের মধ্যে। বৃহস্পতিবার শিলচর বঙ্গভবনে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বজরং দলের সংযোজক সোহান সিং সোলাঙ্কি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। পরে ভারত মাতা বজরংবলী এবং ভগবান শ্রীরামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অখিল ভারতীয় বজরং দলের সংযোজক সোহান সিং সোলাঙ্কি এবং অন্যান্য বক্তারা বলেন, संकल्प लेते हैं 14 अगस्त को कि हे भारत मां, एक दिन ऐसा आएगा हम लाएंगे। अरे 492 साल बाद राम जी का मंदिर बना सकते हैं तो बेटा पाकिस्तान 72 साल का है। अरे भारत हम बनाएंगे, इस संकल्प के साथ हम संकल्प करते हैं 14 अगस्त के लिए। गंगा और यमुना ये भारत मां की गले की माला है। गंगा चली गंगोत्री से, यमुना चली यमुनोत्री से और दोनों जाकर जहां मिलती है उसको हम तीर्थराज प्रयाग कहते हैं। माता गंगा जिसकी गर्दन है, कमर का पट्टा है। बाबा अमरनाथ और बूढ़ा अमरनाथ ये भारत मां की आंखें हैं। मां वैष्णो देवी भारत मां की माथे की बिंदी है। दक्षिण के घाट ये भारत मां के पैर हैं और श्रीलंका श्रीफल नारियल भारत मां के चरणों में समर्पित है। समुद्र जिसके चरण धोता है और सूर्य और चंद्रमा जिसकी रोज आरती उतारते हैं। ऐसी वंदन की भूमि, अभिनंदन की भूमि, पूर्वजों की भूमि, पुण्य भूमि, हिंदू भूमि, कर्म भूमि, धर्म भूमि। हम जिएंगे इसके लिए, हम लड़ेंगे इसके लिए और 1308 साल से लड़ते आए हैं। इन भारत के शत्रुओं को मारकर पराजित करके मां भारती को विश्वगुरु बनाएंगे। बृहस्पतिवार सोनापुर एसके रोड থেকে এসজে রোড পর্যন্ত 3 কিলোমিটার পিডব্লিউডি এর অধীনে মোট 2,14,28,200 টাকার শিলান্যাস করলেন বিধায়ক কিশোর নাথ। এদিনে শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাপুর প্রাক্তন জিপি সভাপতি ইসলাম উদ্দিন চৌধুরী, সোনারপুর জিপি এপি সদস্য আলী উদ্দিন চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক বুরহান উদ্দিন সহ বর্তমান ভাঙারপাড় জিপি সভানেত্রী প্রতিনিধি রাজাক আহমেদ, মণ্ডল সভাপতি অরিন্দম নাথ প্রমুখ। এলাকার জনসাধারণ এদিন বিধায়কের ভূয়সী প্রশংসা করেন। তারা মনের কথা প্রকাশ করে বলেন, বড়খোলা উন্নয়নের স্বার্থে কত অনেক বিধায়ক হিসেবে এসেছিলেন কিন্তু বিধায়ক কিশোর নাথের মতো কর্মবীর বিধায়ক তারা আগে কখনো পাননি। বিশেষ করে এই সোনাপুর অঞ্চলের আপনার জনসাধারণের পক্ষ থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আজ 5 বছর অতিবাহিত কিশোরনাথ মহাশয় মেলে হয়েছিল নিশ্চয় আমি বুঝলাম না আপনারা এখানে যারা আছেন সবাই এটা স্বীকার করা লাগবে। 5 বছর বিচে বড় বড় কোথাও কোনো পৃথিবীর
এটা সত্যি কি মিথ্যা? আমি আমার রক্তজনের সময় হল আমার রক্তিম দিনে ঘুরিয়াম না গিয়ে বিবেচনা আপনারা গেছে এই ধরনের কর্মবীরকে আপনারা আগামীতে কি করবেন না করবেন এই বিচার আপনার হাতে দিয়া আমার রক্তিম জীবন শেষ করবেন। বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে আকসা ছাত্র সংগঠনের কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বুধবার কালাইন লক্ষ্মীপুর এলাকার পাঁচ পড়ুয়ার মর্মান্তিক সড়ক ঘটনাকে কেন্দ্র করে এদিনের ঘটনার জন্য পুলিশ এবং পরিবহন বিভাগকে সম্পূর্ণ দায়ী করলেন সংস্থার উপদেষ্টা রূপম নন্দী। ঘটনার প্রতিবাদে বুধবার ও বৃহস্পতিবার স্থানীয় জনতার সড়ক অবরোধ এবং এলাকার বিধায়ক অমর চাঁদ জৈনের বিরুদ্ধে কটূক্তি করা এবং বিধায়ক আন্দোলনকারীদের বিরুদ্ধে যে থানায় একটি এজাহার দায়ের করেছিলেন তার তীব্র ভাষায় নিন্দা জানান আকসা সংস্থা। এই ঘটনার পুরো ঘটনার আমরা নিন্দা জানাই। জনপ্রতিনিধি হয়ে ছাত্রদের যেখানে এখানে মর্মান্তিক মৃত্যু হয়েছে জনপ্রতিনিধি হওয়ার কোনো যোগ্যতা উনার নেই। অমর চাঁদ জৈনকে আমি হুঁশিয়ারি করে জানিয়ে দিতে চাই ছাত্রদের উপর এভাবে আপনি কেস মামলা এই পথে যাবেন না, তার ফল হবে মারাত্মক। আমরা এই যে পাঁচজন ছাত্র অসময়ে চলে গেল কোনো কিছু দিয়ে তার পূরণ করার নয়, এই পাঁচজন পরিবারের প্রতিজন পরিবার পিছু ১০,০০,০০০ টাকা করে সাহায্যের জন্য আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছে আকসা অনুরোধ জানাচ্ছি এবং তাদের যোগ্যতা অনুযায়ী সেই পাঁচ পরিবারের এক প্রত্যেকটি পরিবার একটি করে সরকারি চাকরির জন্য আমরা। বৃহস্পতিবার ডলুগ্রাম এবং নবীনগ্রামে স্বামী বিবেকানন্দের আদর্শিত শিবজ্ঞানে জীবসেবা অনুষ্ঠিত হয়। এতে রামকৃষ্ণ মিশন সেবা সমিতি করিমগঞ্জের পক্ষ থেকে ১১৬টি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ, স্বামী রামভদ্রানন্দজী মহারাজ সহ স্বেচ্ছাসেবক কিরণময় দাস, উত্তম ভট্টাচার্য, শঙ্কু ভট্টাচার্য প্রমুখ। ইমিউনিটি বাড়ানোর জন্য ভিটামিন দরকার না, এবং একটা আছে আয়রনের বুঝে আছে না, আয়রনের ট্যাবলেট। তো এখানে যে ফার্মাসিস্ট আছে এবং একজন মানে মেডিসিন ডাক্তার আছে তার হাতে দেওয়া হবে, মানুষের যাতে আস্থা থাকে। আমরা ডাইরেক্ট দিতে পারতাম এবং আমাদের ডাক্তার আনার জন্য বলছিলাম, কিন্তু সেটা আমি এখানে আছি বলে আর আনলাম না। কচুদরম থানা এলাকার ভুবন হিল জিপির গঙ্গানগর সপ্তম পশ্চিম ও গঙ্গানগর ত্রয়োদশ সপ্তম খণ্ড গ্রামরক্ষী বাহিনীর কমিটির পুনর্গঠন করা হয়। বৃহস্পতিবার ভুবন হিল জিপি সভাপতি নিহারঞ্জন শুক্লবৈদ্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত পৃথক পৃথক সভায় ভিডিপির দুটি কমিটি গঠন করা, শুরুতে গ্রামরক্ষী বাহিনীর গঠন নিয়ে বিস্তারিত তুলে ধরেন ভিডিপির সিও ভিডিও হিতেশ চক্রবর্তী। এছাড়া এদিনের সভায় বক্তব্য রাখেন পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, নিহারঞ্জন শুক্লবৈদ্য প্রমুখ। দুটি সভাতেই উপস্থিত ছিলেন কচুদরম থানার এএসআই চরিত্র দাস, রত্নময় দাস, আলতাফ লস্কর। পরে সংবাদ মাধ্যমের সাথে বিস্তারিত বলেন সিও ভিডিও হিতেশ চক্রবর্তী। আজকে সপ্তম এবং ত্রয়োদশ খণ্ডের ভিডিপিতে উপস্থিত হলাম, এখানে খুব সুন্দর সুষ্ঠুভাবে আরেকটি নতুন পুনর্গঠন হয়ে পুনর্গঠন কমিটি গঠন করা হয়। এতে সুষ্ঠু এবং সুন্দরভাবে কমিটি গঠন করে আগামী ভবিষ্যতে যাতে ওরা ওদের গ্রামরক্ষী বাহিনী অতি সুন্দর সুষ্ঠুভাবে ওদের পারফরমেন্স ডিউটি করা যায়, এটাই আমাদের বাসনা। উধারবন্দ পানগ্রাম প্রথম ও তৃতীয় খণ্ডে কৃষকদের উন্নতির জন্য কাড়িছড়া নালার উপর একটি বাঁধ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাঁধটি ভূমি বিভাগের আধিকারিকদের নিয়ে পরিদর্শন করতে আসেন কাছাড় জেলার জেলাশাসক কীর্তি জল্লি। পরে কৃষি বিভাগের একটি সভাতেও অংশগ্রহণ করে ১৭ জন কৃষকদের মধ্যে বীজ বিতরণ করেন জেলা উপায়ুক্তা। তিনি বলেন প্রয়োজনে কৃষক শ্রমিকদের জন্য আরও একটি বাঁধ বানিয়ে দেওয়া হবে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় ভূমি বিভাগের ডিও এলআই সুইং, কৃষি বিভাগের এস জে বনভূঁইয়া সহ অনেকে।
বৃহস্পতিবার সোনাই সমষ্টির দক্ষিণ শহীদপুর জিপিতে বিজেপি কর্মীদের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এতে দলের কাজকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আগামী বিধানসভা নির্বাচনের আগে দলকে শক্তিশালী করতে জোর দেন বক্তারা। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। যখন রেশন দিতে যাবেন আপনারা বেগর সঙ্গে টেকা নিয়ে গেলেন, বেগ আর টেকা নিয়ে গেলে রেশন দোকানদার আমাদেরকে রেশন দিত, যদি 10 টাকা কম হতো রেশন দোকানদার আপনাদেরকে রেশন দিত না, 10 টাকার কম দিতেন। আমার মহিম ভাই এখানে আছে, উনিও একজন ডিলার, বিনা পয়সায় কখনো রেশন দিতেন না। একটি ভুল সংশোধনী, মঙ্গলবার কলেজ পড়ুয়ারা শহরের ক্যাপিটাল পয়েন্টের সামনে মাত্রাতিরিক্ত অটো ও ই রিক্সা ভাড়া নিয়ে সড়ক অবরোধ করেছিল। তারই পরিপ্রেক্ষিতে বুধবার অটো সংস্থার পক্ষ থেকে যাত্রীদের কাছ থেকে অটো ভাড়া নিয়ে যে সিদ্ধান্ত ঘোষণা করা হয় তা শূন্য থেকে এক কিলোমিটার পর্যন্ত অটো ভাড়া 10 টাকা নেওয়া হবে। কিন্তু বুধবার আমার বাংলা সংবাদে তা শূন্য কিলোমিটার থেকে এক কিলোমিটারে 10 টাকার পরিবর্তে শূন্য কিলোমিটার থেকে 10 কিলোমিটার 10 টাকা উল্লেখ করে সম্প্রচারিত করা হয়। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আমার বাংলা চ্যানেলের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। অটো ভাড়া বৃদ্ধি প্রতিবাদে আন্দোলনে নেমেছে, আমরা চাই না ছাত্র সংগঠন পড়াশোনা বাদ দিয়ে কোনো আন্দোলনে নামে, আমরা ছাত্রদের সম্মান জানিয়ে তাই আমি আমার সংস্থা সবাইকে ডাকলাম, আমাদের এখানে 4-5টা সংস্থা আছে, সবাইকে জানলাম যে ছাত্ররা যাতে আর ভবিষ্যতে কোনো আন্দোলনের প্রয়োজন না পড়ে, তার জন্য আমরা আজকে একটা ডিক্লারেশন দিচ্ছি যে আমাদের শহরে কোভিড পিরিয়ডের সময় আমরা জনসাধারণ যাত্রীদের কাছে একটু আবেদন করেছিলাম যে আমাদের বাঁচার উপায় করে দিন, অল্প একটু ভাড়া বৃদ্ধি করে আমাদের বাঁচতে দিন, জনসাধারণ সহিচ্ছে আমাদেরকে কিছু ভাড়া বৃদ্ধি করে, সেটা চলে আসছিলো, কিছু অটো ওখানে হয়তো কিছু ড্রাইভার এই ভাড়াটা নিচ্ছে, তার এবং তার জন্য হয়তো প্রতিবাদ হচ্ছে, যে আর প্রতিবাদের দরকার নাই, 0-1 কিলোমিটারের মধ্যে উঠান আমাদের আগের মতোই 10 টাকা থাকবে। আমরা আজ থেকে আমি অল কাছার কোঅর্ডিনেশন কমিটির সভাপতি হিসেবে আমার সঙ্গে মালিক সংস্থা, টাউন মালিক সংস্থা এবং পিআরএমআই সংস্থা, ড্রাইভার সংস্থা সবাই উপস্থিত, সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আগামীকাল থেকে আমাদের 1 কিলোমিটারের যেটা 0-1 কিলোমিটার আগের মতনই উঠান আমার 10 টাকা থাকবে, ভাড়াটা যথারীতি যেভাবে ছিল এইভাবে। কাজে আমরা অনুরোধ ছাত্ররা যেন কেউ প্ররোচনায় কোনো কুচক্রির প্ররোচনায় যাতে আর কোনো আন্দোলনে না দেয়, পড়াশোনায় মন দেয়। আমরাও ছাত্র ছিলাম, ছাত্র আমরা সবই ম্যাক্সিমামের এক গণজন, আমাদের পলিটেকনিক্যাল পাস প্রায় 20 জনের উপরে অটো চালক আছে, আমরা অটো চালাচ্ছি, আমরা যাই ছাত্ররা ভালার পড়াতে পড়াশোনায় মন দিক, মন দিয়ে যাতে উচ্চ শিক্ষিত হয়ে তারা অনেক বড় বড় চাকরি করে, আমরা এই আশা রাখি। কাজেই তা শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। আধারের আদলে দিব্যাঙ্গ কার্ড, সচেতনতা কর্মশালা এনআই কালেকটিভের। ডাক্তার রাজীব বিশ্বাসের বহিষ্কারের দাবি, স্মারক হিমন্তকে সংস্থার। বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের সম্মেলনে শিলচরে সোহান সিং সোলাঙ্কি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।